ঢাকা গনে বরিশাল যাওয়ার প্রস্তুতি নিতে আসি। হের লিগে কলো কাপড় সুপর গুজগাস করতে আসি। এবার যাবার কালা কোন জামা জুতা ব্যাগ ফিঞ্জে জমা হেয়ে গুজ করিয়ে নিয়েছি। আর যাওয়ার আগে অনেক কাম কাজ আল হেয়ে গুজগাস করিয়ে কলো বরিশাল যাওয়ার উদ্দেশ্যে মেলা করবো। তার মোর দাদুরা বুয়ার আমার ভিডিও ডিসক্রাইব করবেন না কলো মোডও দেখতে পাবেন বেমা লাগে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার আফুরা ভাইয়েরা, হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন। তার আল্লাহর নাম লইয়া কাল গো বরিশাল যাওয়ার উদ্দেশ্যে মেলা করমো, হেরম প্রস্তুতি নিতে আসি। তার আজ গো হার্ড দিন কি কি হরমো এই গেলাম এগুলোকে শেয়ার হমো। তার এখন কলো রান্না বাড়া করতেছে ধৈর্য খেলা। তার দেখা যায় কি যেহেতু বরিশাল যাওয়ার আগে কিছু কাম কাজ থাকে, শিডিউল থাকে, হইয়া শেষ করে রেগুলো যাইতে হয়, আসুক কত কোথাও যাওয়া যায় না। তার এর আগেই ভাবছিলাম জামু জমু করে যাওয়াইতে আসে না কিরপেন নিয়ে। মোর মাইয়ের এবার পরীক্ষা চলতে আছে, তার ওর পরীক্ষাটা শেষ হইলে যাম। তার মোর আবার ডেন্টিস্টের সেশন আছে বোঝেন, সেই সেশন পড়ে যাবে। তার দাঁত দেখাইয়া হের প্রজন্ম এরম কুটির কুটির লেট হয়ে যাইতেছে, পিছাইয়ে যাইতেছে। তার যাই হোক কাল আল্লাহর নাম লইয়া মেলা করমো, আর আজকে কী কী রান্না বাড়া করতেছে এখানে দেখতে পেতেছে না। মুরহর মাংস পাক করতে আছে। তার মোর মাইয়ে এবার দেখা যায় যে গরু মুরহ কিংবা গোস্ত ছাড়া ওরম মাছ তরকারি ওরম করিয়ে খাইতে ভালো পায় না। তার প্রত্যেক দিনই মোর ঘরে একটু গোস্ত কোনো না কোনো রকমের থাকবেই বলছেন। তার এখানে এবার দেখতে পাইতে এসেন ছোট্ট মাছের চচ্চড়ি করম কথা বলছেন নি। তার এখানে কল ওই ছোট্ট মাছগুলোরে ধুই একালে পিস মরিচ সুন্দর করে কাঁচা মরিচ সকল কিছু দিয়ে মশলাপাতি দিয়ে তৈল একত্রে পাক করে বসে দিম, ওই যে বাগান দিয়ে চচ্চড়ি করে না হেয়ে দিয়ে দিম। তার এখানে গুলো কাইটটি নিয়েছিলাম বেগুনগুলো সুন্দর করে রেহান মাছ একত্রে হগল মশলাপাতি দিয়ে চচ্চড়ি আকারে বসিয়ে দিলে এইটা গুলো খাইতে পারে অন্যরকমের সাথে। এরম করে যারা যারা খানে অন্যরাগুলো ট্রাই করে খাইতে পারেন বুঝলাম। তার দেখবেন ভালোই লাগে। তার বেগুন তরকারিটা আমি তিমোর ধারে অত্যক্ষ পছন্দ না, মাঝে ভিতরে আমি চচ্চড়ি আকারে খাইলে গুলো ভালোই লাগে। এই চুলে তো ওই যে মুরহর মাংস বসাই দিয়েছে ওইও পাক করতেছি, এই চুলে গুলো চচ্চড়ি পাক করতে আছে। তার চচ্চড়ি লেগে কলো যে হলদির গুঁড়া মহিষের গুঁড়া নুন হইতে শুরু করিয়ে পিস কুচি করিয়ে মহিষ সকল কিছু দিয়ে সুন্দর করে বসিয়ে দিছে। আদা রসুন বাটাও করে দিছি বুঝলাম। তার এখানে আবার আলু দিয়ে একটু দেখতে আসি ঝোল পাক করুন। তার আলুটা মোর বেমালা প্রিয়, তো আলু যে কোনো তরকারিতে মোর ধারে দিলে বেমালা ভালো লাগে খাই। তার যত সস্তরি করি কিংবা যেই এই করি না কেন সস্তরিতে আমি এবার ভাত খাইতে পারি না। তার মোর ধারে যাই পুঁই শাক কি পরিমাণে প্রিয় বোঝেন, পুঁই শাক দিয়ে সিঙ্গুড়ি মাছ এই পাক করলে বেমালা প্রিয়। তার মনে হন কেডা কেডা আসেন পুঁই শাক সিঙ্গুড়ি মাছ খাইতে ভালো পান হারাগুলো অবশ্যই জানাবেন। তার সিঙ্গুড়ি মাছ দিয়ে এগুলো এখানে পুঁই শাক পাক করে নিতে আসি। তার অনেকেই জানেন আসলে মুখে এরম করিয়া রেসিপিটা বলতে আসি না, যেরম করিয়া রান্তে আসে দেখতেই পাইতে আসেন। তার রান্না বান্না হগল কিছুগুলো একরকমেরই বুঝলেন, মশলাপাতি কষিয়ে তরকারিটা দিয়ে দিতে হয়। তার এখানে ডাটা আর আলুটা আগে দিয়ে দিতেছি কিরপি না, ডাটা আলুটা যেহেতু শক্ত শাকের তিন নিয়ে হের লেখাগুলো আগে দিয়ে ইয়ে হালকা একটু সেদ্ধ করে হেরপর শাকটা দিয়ে দিই। তার দেখা যায় আলু তো মুই বলছি মোর আলুটা বেমালা প্রিয়, তো হালকা ঢেকে ঢেকে সেদ্ধ করতেছে। এই কুলদের এই কুলদের সরসরি ইয়ে গেছে দুর্নীপাতির দিয়ে নামাই ফেলাম। তার সরসরির ভিতরে দুর্নীপাতি দিয়ে একটু ঢাকিয়ে দিছি, পোড়া পোড়া হয়ে গেলে নামাই ফেলাম। আর এগুল দিয়ে ডাটা আলুটা আবার সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়েগুলো শাকটা দিয়ে দিম বুঝলেন, এই যে হয়ে গেছে দেখছেন। তার পুঁই শাকটা সুন্দর করে ধুইয়ে কুচাইয়ে রাখছিলাম, তার ইয়ে দিয়ে আবার ঢাকিয়ে দিলাম, ওইয়ে হয়ে গেছে। আর এহিন দিয়ে সরসরিগুলো হয়ে গেছে, সরসরি দিয়ে তাকালে পোড়া পোড়া মাহামাহা হয়ে গেছে, ওই নামাই ফেলাম। আর এখান দিয়ে গুলো শাকের ভিতরে কোনো পানি দেওয়া লাগে না বুঝলেন, তাহলে গুলো শাকে কোনো স্বাদ আসবে না। শাকের ভিতরে নর্মালিতে যে দেওয়ার পর যে পানিটা থাকে হালকা হালকা করে উঠতে ওইয়ের ভিতরে পোড়া পোড়া করলেগুলো ভালো হয়। তার এহিন দিয়ে করলো মোর পুঁই শাক দিয়ে সিঙ্গুড়ি মাছ হয়ে গেছে। আর এই যে মুরহর মাংস যে পাক করতে আসে তো দেখতে পেতেছেন, যেহেতু গোস্ত একটু হয়তো সময় লাগে, আলু দিয়ে একটু হালকা হালকা জোল পাকাই দিয়েছি। তার আজকে রান্না বাড়া করলো এই এই আসলে তার এই যে ফাইনালি করলো পাক শাক করা হয়ে গেছে। তার এই যে পুঁই শাক দিয়ে সিঙ্গুড়ি মাছ যে পাকাইছিলাম আকালে সুন্দর করে হালকা পোড়া পোড়া করে নিয়েছি, বেমালা পছন্দের। মোর ধারে এই এক পদের তরকারি হইলে আর কিছু লাগে না বলছেন। তার হের পরেও আজকে একটু রান্না বাড়া করলাম, দেখা গেছে বরিশাল চলে যাম, একটু মন মতো এখানে পাক শাক করে নিলাম। দেখা যায় যে সেখানে গেলে তো আর মোর রান্না বাড়া করা লাগে না কথা বলছেন নি। তার এই যে এখানে করলো যে পাক শাক যে সরসরিটা করিয়ে ফেলেছি, সরসরিটা শখে করছে ওই যে অত প্রিয় হ্যাঁ না বলছেন। আর এখান দিয়ে ওই মুরহের মাংস মোর মাইয়ের তো খাইবে লাগে, একটু বাড়াই এনেছি মোর অঘামোহনে। তার এই আল হ্যাঁ আজকে দুহির কালে রান্না বাড়া মোর আজকে বেমালা কাম বলছেন, তার কামের কোনো কোনো শেষ নেই। আজকে করলো ওই যে মোর যে ডেন্টিস্টের সেশন, মুই যেহেতু তাতে ব্রেস পড়ছি দেখা যায় প্রত্যেক মাসেই মোর কোনো সেশন থাকে, ওই ব্রেস ১৯ ২০ করে ওই যে লড়াইয়ে সারাইয়ে দেয়। তার শেষের দিকে চললে আসছে খুললে দেবে দেবে করে, ও এখনও খুলতে আসে না। তার কোন কলা খুলবে বলতে পারতেছি না, ইয়ে দাঁতের হবে মালা প্যারাজনক বিষয় বোঝেন। তার যাই হোক চললে আসছি ডেন্টিস্টের ধারে আসছি, পরে বসে রয়েছি, পরে উনুর আমাকে কফি দিয়েছে। কফি এর আগেও দিয়েছিল, আমি কখনো নিতে চাইনি, আজকে নিয়েছি বোঝেন।
তার ডেন্টিস্টের সেশন যেহেতু সন্ধ্যাকালে আসলে আমার মাকে নিয়ে এসেছে, তার মাকেও এক কাপ কফি দিয়েছে, মুখেও এক কাপ কফি দিয়েছে, তার দুধ ঠুধ বাড়াইয়ে চিনি দিয়ে সুন্দর করে রেড দিয়েছে, খাইতে বেমালা মজা আলে। তার কফিটা খাইতে এসে আর একুলতে দেখতে এসে কি মোর ব্লগ উনারা টিভিতে সাইডে দেখতে আসে বোঝেন, মোর ভিডিও গুনাই গেলো উনারা ওই ইউটিউবে সাইডে সাইডে দেখে, উনারা বেমালা পছন্দ করে তো মোর ব্লগ এই জন্য গুলো দেখতে আসে। তার ময়ও দেখা গেছে মোর ব্লগ দেখতে এসে আর একটু কফিটা খাইতে এসে, কফিটা বেমালা স্বাদের আসলে। হ্যার পরে মোর এই যে দাঁত দেখতে আসে বেমালা ব্যথা করে, অনেক কষ্ট টষ্ট লাগে, হ্যার পরে কিছু করার নাই, যেহেতু শক করে ফেন্সি চাইলেও তো খোলা যাবে না, কথা বোঝেনি। তা যাই হোক, হ্যার পরে এই যে উনি ডেন্টিস্ট খানাটা একটু ভিডিও করিয়ে নেছি, মোর ধরে ভালো লাগে কি উনি অনেক শৌখিন বোঝেন মোর ডাক্তার, গাছপালা দিয়ে বেমালা সুন্দর করে হাজাই গুজাইয়ে থুইছে, তার ভালো লাগে। ধরেন তিনটে বাঁশ লম্ফা লম্ফা করে খাড়া করে ই থুইছে, তার হ্যাঁ দেখে ভাবলাম একটু ভিডিও করি না, কি সুন্দর গাছপালা ফুল ঠুল দিয়ে হাজাইছে, ভালো দেখে না কম দিই। আজকে কলম মোর বাড়তে চাইয়ে বেমালা কাম বোঝেন গুজ গাছ করতে হইবে হগল কিছু। আর যেদিন গো দেখা গেছে যে ব্রেসের সেশন থাকে আমার বোঝেন, হিদিন গো এত ব্যথা করে দাঁতের ভিতরে, আমি বললে শেষ করতে পারবো না, কোনো কিছু খাওয়া যায় না। এই দেখা গেছে যে প্রায় দেড় দুই বছর ধরে তো ইয়ে বুক করতে এসে, এছাড়া প্রত্যেক মাসে যেদিন ইয়ে এদিন তো ব্রেস টাইট করে দিয়ে দেয় কিংবা যে ইয়ে করে, ওই ইয়ে করলে ধরেন কোনো কামড়ই দেওয়া যায় না বুঝলেন, দাঁত ব্রাশ করার জন্য এত যে কষ্ট। মই যদি আগে জানতাম আমি কোনোদিন এই ব্রেস করতাম না, মই বুদ্ধি দিয়ে থাকবো জায়গা একালে বেমালা সমস্যা নেই, মোর কোনো দাঁতের অঙ্কুটে কোনো সমস্যাও আসলে না, আমি প্রথমে বুঝতে পারি না, বুঝলে ই করতাম না, এত কষ্ট হইতে আছে কী এরকম আমাকে ধরে বলার কোনো শেষ নেই। তার যাই হোক, এখন দাঁতে বেমালে ব্যথা করতেছে, উনি আবার ওই যে মোর ডাক্তারে বলছেন এরম একটু মেশিন কিনছে, এখান দিয়ে চা কফি সুন্দর করে যে হয়, তার এখানে আবার ওই যে দেখা গেছে যে আদা সাদ দিচ্ছে কেমন করে যেন দিয়েছে বোঝেন, ওনারা সুন্দর করে যে সেটি আবার মোর মাকে দিয়েছে, মোর মাই এবার খাইতে আসে, আমাকে দিয়েছিল আমি খাম না বলছি, তার এই যে দেখেন কি সুন্দর করে রেহাজ নে গুজিন, ওনারা আবার এই একরিয়াম এক মাছ আছে, মাছটা যে কি সুন্দর বোঝেন, নীল রঙের, এরপর কাটা কাটা সরাই নিয়ে তা আছে, একুরিয়ামের মাছটা দেখে মোর তারে বেমালা ভালো লাগছে। দেখেন একসাল লড়াচড়া করতে আছে কি সুন্দর না, তার মুই এবার ফ্ল্যাশ লাইটটা জ্বালাই ওই একটু ভিডিও করলাম। তার যাই হোক, হের পরে যেহান আবার ওই ফার্মেসিতে চলিয়ে এসে ঔষধ লাগবে কিছু পুড়িয়ে গেছিলে, হাত হেয়ে হাতে পোড়ার ঔষধ লাগবে, এরপর গলা ব্যথা বেমালা সমস্যা, সমস্যার কোনো শেষ নেই বোঝেন। তার এরপর দাঁতের যন্ত্রণায় মরে যেতেছে, আবার কালো মোর মাই এবার ইয়ে কে আনছে, তো যে ইয়ে কেনাকাটা করছে ইয়ে নিয়েও আবার দেখাইতে আসে, ইয়েগুলো রাবার বোঝেন, রাবার বলতে ওই যে মশা না লেখা করে দিয়ে পেন্সিল দিয়ে লেখলে যে মশবে না, ওই মশার রাবার, তার ওরম করে দিয়ে ফল ফাঁকড়া আকারে উনুরা বিক্রি করে। তারপর কিছু আলি জালি চকলেট টকলেট কেনছে, আর মোর মাই এবার ওই যে হাসবে হাসবে বল তাতে মিন্দি দেবে, এই মগো গাছের এই মিন্দি, তার এই মিন্দি দেবে বলতে ওই যে বরিশাল যাবে একটু হাইজে গুজে না গেলে কিংবা আত্মা হাজাইব, ওর একটু শখ জাগছে, তার শখ জাগছে যেহেতু সেক্ষেত্রে ওর একটু আত্মমি মিন্দি দিয়ে দিতে আসি। তার মোর মাইয়ে দেশে এই না, মোর মায় আর মোর মাইয়া ওনারা দুইজন করলে ম্যাচিং করে রেখে মিন্দি দিয়েছে দই হেতে বাজান। তার যাই হোক, মিন্দির কালারটা গুলো তোলার পরে বেমালা সুন্দর হয়েছিল, মাশাল্লাহ হয়ে ভিডিও করতে বললে গেছিলাম, হের পর একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছে করছে, বললাম না দাঁতের ব্যথা কিছু খাইতে পারতেছি না, কি যে কষ্ট হইতেছে মোরটা খালি মুই বুঝতে পারতেছি। তার ঝাল ঝাল করে সানাসুর মা মাহি এনেছিলাম, হের পরে হান রাত্রির কালা ব্যাগপত্র গুছিয়ে নিতেছি, বেন্য কালো উঠতে গেলো মেলা করম, তার কাম কাজ দেখা যায় গোছ গাছে এত মুই করে থে, তার টলি ব্যাগ বাইরা করিয়া হান কোনটা সকালবেলা ফিন দিয়ে যাম, কোনটা লইয়ে যাম, কোন দিন ফিনমু, তার কী আসে বিষয়ে হগল কিছু করলে হান গুছ গাছ করিয়ে নিতে। তার প্রথমে দেখা গেছে ওই ওয়ার্ড্রপ গনে, এরপর আলমিরিয়া গনে কাপড় সাপড় কোনটা কোনটা ফিনমু কোনটা কোনটা নিয়ে প্রথমে ওই গুছ গাছ করিয়ে সুন্দর করে ফলরে নিছি, নিয়ে এখন কলো ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে, সুন্দর করে গুজ গাছ করে রেকর্ডে নিতে হইবে, দেখা যায় কোন জায়গায় কোনটা নিতে হইবে, গুজ গাছ করে যদি কাপড় সাপড় না হয় তাহলে কোনো বেমালা জায়গা লাগে যায় কিংবে, দেখা যায় কি যদি আলোয়ে জ্বললে ট্রলি ব্যাগের ভিতরে কাপড় সাপড় ভরবে না, তাহলে অল্প কয়টা দিলে একালে ভরিয়ে যাবে, তার ওই লোকের কোনো গুছিয়ে গুছিয়ে চাপে চিপে সুন্দর করে নিতে হইবে, তার মোর মাইয়েরটা মোরটা একালে সুন্দর করে নিতে আসে গুজ গাছ করে। মুই ভাবতে আসি যে এক ট্রলি লইয়ে যাম, ব্যাগপত্র বেশি হইলে কষ্ট লাগে বোঝো না, এই টানটানি করতে গাড়ির পথে গেলে কষ্ট লাগবে না, কোন দিকে তার কোনো জায়গায় গেলে ব্যাগপত্র যত কম হয় অতই কলো ভালো চলাফেরা করতে। তার পরিবার পরিজন লিয়ে কলো বরিশাল যাইতে আসতে, আল্লাহর অশেষ রহমতে তার দোয়া করবেন মোর দাদুর পুরো মোরা যেন ভালোভাবে বরিশাল পৌঁছাতে পারি এবং সেখানে যে সুন্দর করে ঘোরাফেরা যা করবো, হগল ভিডিও তামে গেলে শেয়ার করবো। আর দেখা গেছে যে কালকে যে যাম বরিশাল, তার কী কী হরম না হরম প্রত্যেকটা হগল কিছু প্রত্যেকটা ব্লগ সুন্দর করে গেলে আমি গেলে শেয়ার, মোর দাদুর বুড়ো গুলো এককালে মিস করবে না বোঝান। তার এই যে গেঞ্জিগুনে নিয়ে নিতেছে দেখা যায় কি যতই জামা কাপড় নিয়ে বোঝান, তার
আর এই যে গরম লাগে না বুঝুন, গরম লাগলে কোলো এই গেঞ্জিগুলো ফেলে বে মালা আরাম লাগে। তার হ্যাঁ ইয়ে কলো মোর মাইয়েরটা মোটা সুন্দর করে গুজ গাছ করে নে। তার যাওয়ার কথা তো আসলে আরও আগে বললাম না বে মালা, শিডিউল পড়ে যে অমুক তো অমুক ইয়ে করে করে মোর মাইয়ের পরীক্ষা এসে করে যাও নি, দেখ ট্রলি ব্যাগ গুছেন নইয়ে গেছে আর বেনে গেলে কি ফিন দিয়ে যাম, এই জামাটা বাইরে রাখছে এই নায়রা কাট জামাটা ফিন দিয়ে যাম, জোতা জোড়া নিম আর এই ব্যাগটা নিয়ে গেলো আল্লাহর নাম লইয়ে বেনে গেলে ঘুমে গুনে উঠছে বরিশালের উদ্দেশ্যে মেলা করুন। তার আজকের মতো বিদায় নিতে এসে হগলি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।